আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, বিজেপির 7 বছরে 71,000 কেডি নোটিশ, বিদেশি ঘোষিত 37,000, বহিষ্কার মাত্র একজন। 2016 সালে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, এরপর থেকে গত 7 বছরে আসামে মোট 71,198 জনকে ডি ভোটারের নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে 37,304 জনকে বিদেশি ঘোষণা করা হয়েছে। তবে তাৎপর্যের বিষয় হলো, এই 37,304 জনের মধ্যে মাত্র একজন বিদেশিকে বিতাড়ন করা সম্ভব হয়েছে। বিধানসভার অধিবেশনে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৃহ দপ্তরের দায়িত্বে থাকা হিমন্ত বিশ্ব শর্মা এদিন বছরবাড়ি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে একটি উল্লেখযোগ্য বিষয় লক্ষ্য করা যায়। 2016 সালে রাজ্যে প্রথম বিজেপি সরকারের সময় যে হারে ডি নোটিশ ইস্যু করা হয়েছিল সেটা পরবর্তী 7 বছরে ধাপে ধাপে কমেছে। এদিন বিজেপির গত 7 বছরের শাসনকালে ডি ভোটার নোটিশ ও বিদেশি ঘোষণার প্রসঙ্গটি বিধানসভায় তুলেন করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এর জবাবে মুখ্যমন্ত্রী 2016 থেকে এবছরের জুলাই অবধি ডি ভোটার সংক্রান্ত পরিসংখ্যানের একটি সারণী বিধানসভায় পেশ করেছেন। এতে দেখা যাচ্ছে 2016 সালে রাজ্যে প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 12,834 জনকে ডি ভোটারের নোটিশ দরিয়ে দেওয়া হয়েছিল। এর পরবর্তী 4 বছর অর্থাৎ 2019 অবধি ডি ভোটারের নোটিশের সংখ্যা 10,000-এর উপরে ছিল। 2019 সালের ডিসেম্বর মাসে সংশোধিত নাগরিকত্ব আইন সংসদে পাশ হয়। ওই বছরই আসামে 11,024 জনকে ডি ভোটার নোটিশ দেওয়া হয়েছিল। ওই বছরই 8,481 জনকে বিদেশি ঘোষণা করা হয়। 2020 সাল থেকে ডি ভোটার নোটিশের সংখ্যা আগের বছরের তুলনায় অর্ধেক কমে নেমে আসে। 2020 সালে 4,606 জনকে ডি নোটিশ দেওয়া হয়েছিল, ওই বছর বিদেশি ঘোষিত হওয়া 2,908 জন। তবে এর পরের 2 বছর অর্থাৎ 2021 এবং 2022 সালে ডি নোটিশের সংখ্যা আবার বাড়তে শুরু করে 2021 সালে নোটিশ দেওয়া হয় 5,230 জনকে, বিদেশি ঘোষিত হয় 2,549 জন। এর পরের বছর ডি নোটিশ দেওয়া হয় 8,489 জনকে, বিদেশি ঘোষিতের সংখ্যা 4,156। চলতি বছরের জুলাই অবধি ডি নোটিশ দেওয়া হয়েছে 3,849 জনকে, বিদেশি ঘোষিত হয়েছে 1,983 জন। লক্ষণীয় বিষয় হলো, গত 7 বছরে 37,304 জনকে বিদেশি ঘোষণা করা হলেও দেশ থেকে বিতাড়ন করা হচ্ছে মাত্র একজনকে, সেটা 2018 সালে। স্বভাবতই প্রশ্ন থেকে যায়, বাকি 37,303 জনের নাগরিক অবস্থান এখন কি? এরা কি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে? এদের মধ্যে কতজন ডিটেনশন ক্যাম্পে রয়েছে? পরিসংখ্যানে এ বিষয়ে স্পষ্ট করে কোনো উল্লেখ নেই। অপরদিকে পৃথক বোরাকে সায় নেই শিলচর জেলা কংগ্রেসের। শিলচরের সাংবাদিক সম্মেলন ডেকে পৃথক বোরাক প্রসঙ্গে দলের অবস্থান স্পষ্ট করলেন জেলা সভাপতি অভিজিৎ পাল। তিনি বলেন, আসাম আবার টুকরো হোক তা কখনো চায় না কংগ্রেস। কোনো বুইফুট সংগঠনের কথায় পৃথক হবে না বোরাকবাসী। এসব বুইফুট সংগঠনের পৃথক বোরাকের দাবির পেছনে শাসক দলের প্রচ্ছন্ন মদত দেখছেন তিনি। তার অভিযোগ, খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই পৃথক বোরাক ইস্যুকে উস্কে দিয়েছেন, যেন জোর করেই বোরাক উপত্যকাকে আসাম থেকে বাদ দিতে চায় সরকার। এখন বোরাক উপত্যকার বিজেপি নেতারা পৃথক বোরাকের রাজনীতি করছেন। কংগ্রেসের কাঁধে দায় চাপিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে দামা চাপা দিতে চাইছেন তারা। বাস্তবে রাজ্যে বিজেপি ক্ষমতাসীন হতেই পৃথক বোরাকের জোরদার দাবি উঠছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিসহ সড়ক, সেতু, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই বঞ্চনা, বৈষম্য ও বিমাতৃসুলভ আচরণ সহ উপত্যকা থেকে 2টি বিধানসভা আসন কমিয়ে রাজনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্তের প্রতিবাদেই পৃথক বোরাকের দাবি উঠছে। সে কথা বেশ ভালো জানেন বোরাকের বিজেপি নেতারা। তারাই এখন কংগ্রেসকে দোষারোপ করে নিজেদের মুখ রক্ষা করতে চাইছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, রাজ্যে ক্ষমতাসীন হতেই বোরাক উপত্যকার বিজেপি নেতারা মেরুদণ্ডহীন হয়ে পড়েন, দিশপুরের কথায় জি হুজুর করতে থাকেন। এর ফলে যখন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগে বোরাকের প্রতি বঞ্চনা হয় তখন মৌনতা অবলম্বন করে সামাজিক মাধ্যমে মুখ রক্ষায় সক্রিয় ছিলেন শাসক দলের একাংশ নেতা। এরপর ডিলিমিটেশনের খসড়া প্রস্তাবের বিরোধিতা করে শিলচরে শতাধিক কর্মী নিয়ে সভা করেন সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলা সভাপতি বিমলেন্দু রায় সহ অনেকেই। কিন্তু রাখটাক করে দিশপুরে মুখ্যমন্ত্রী সকাশে পৌঁছতেই তাদের ক্ষোভ বিক্ষোভের বেলুন চুপসে যায়। শিলচরের বেহাল রাস্তাঘাট নিয়ে অভিভাবক মন্ত্রীর কাছে আর্জি জানালেও মুখ্যমন্ত্রীর কাছে এ ব্যাপারে মুখ খোলার সাহস পাননি স্থানীয় বিজেপি নেতারা। শুধু তাই নয়, বিগত দিনে এনআরসি নিয়ে হিন্দুরাই বেশি হয়রানির শিকার হলেও নিশ্চুপ ছিলেন তারা। পরবর্তীতে যখন সিএএ পাশ হয় তখন অকাল দীপাবলি পালন করেছিলেন তারা। সেই আইন আজ অবধি আসামে কার্যকর হয়নি, ফলে বিদেশি তকমায় হয়রানির শিকার বেশি হচ্ছেন হিন্দুরাই, কিন্তু নির্বিকার হিন্দুত্ব রক্ষার দায়িত্ব নেওয়া দলের নেতারা।
আর আজকের দিনে বরাক উপত্যকার যোগাযোগ তো ভয়াবহ, যেমন বেহাল জাতীয় সড়ক তেমনি হাল গ্রামীণ সড়কগুলোর। উপরন্তু প্রায়ই মেঘালয় ভূমিধসে বিচ্ছিন্ন হয় উপত্যকা, শহরাঞ্চলের সড়কের তো আরো শোচনীয় হাল। এসব প্রসঙ্গ নিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, এত বঞ্চনা ও বৈষম্যের পর স্থানীয় বিজেপি নেতারা কোন মুখে দাবি করেন ব্রহ্মপুত্রের সঙ্গে পাল্লা দিয়ে বরাকে উন্নয়নের জোয়ার বইছে, বাস্তবে বরাকের কোথায় উন্নয়ন হচ্ছে? অভিজিৎ বলেন, পত্রপত্রিকায় বড় বড় দাবি আর মুখ্যমন্ত্রীকে কল্পতরু আখ্যায়িত করে উন্নয়নের বাস্তব চিত্রকে দামাচাপা দেওয়া যায় না, জনতা সবকিছু জানেন। গত 7 সেপ্টেম্বর যে ঘটা করে বাদ্রিঘাট ও ডুংরিপাড় সেতুর উদ্বোধন করে গেলেন মুখ্যমন্ত্রী, এই দুটি সেতু কংগ্রেস সরকারের আমলেই নির্মিত হয়েছে, আর 8 বছরের সেতু দুটির অ্যাপ্রোচ নির্মাণ করে কৃতিত্ব নিচ্ছে বিজেপি। কিন্তু বেহাল রাস্তাঘাটের কৃতিত্ব নেন না শাসক নেতারা। প্রসঙ্গত শিলচরকে পুর নিগমে উন্নীত করার বিষয়ে বিজেপির কড়া সমালোচনা করে জেলা কংগ্রেস সভাপতির আরও বক্তব্য, বিজেপির স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের দূরদর্শিতার অভাবেই আজ নরক যন্ত্রণা ভুগছেন শহরের নাগরিকরা। একই সময়ে ডিব্রুগড়কে পুর নিগমে উন্নীত করার প্রস্তাব গৃহীত হলে যথাসময়ে সেখানে পুরসভা নির্বাচন হয়, কিন্তু শিলচরে পুরভোট হয়নি। এর জন্য দায় এড়াতে পারেন না শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এখন শিলচরে যে পুর নিগম নির্বাচন হচ্ছে না, এর জন্য স্থানীয় সাংসদ বিধায়ককে দায়ী করে গেছেন মুখ্যমন্ত্রী। কাছাড় জেলা বিজেপিও তাদের কাঁধে দায় চাপিয়ে দিয়েছে। এর থেকে পরিষ্কার, স্থানীয় সাংসদ বিধায়কের সদিচ্ছার অভাবে শিলচরে হচ্ছে না পুর নিগম নির্বাচন। এর নেপথ্যে যে পুরসভার অধীনে চতুর্দশ অর্থ কমিশন, পঞ্চদশ অর্থ কমিশন সহ বিভিন্ন প্রকল্পের কাজ কাছের লোকদের পাইয়ে দেওয়ার অভিসন্ধি রয়েছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। শিলচর পুরসভা নির্বাচিত বোর্ড থাকলে শহরাঞ্চলে জমা জল, বর্জ্য নিষ্কাশন ও বেহাল রাস্তাঘাটের জন্য বিপর্যস্ত হতো না নাগরিক জীবন। এসব ব্যর্থতার দায় স্বীকার করতে চায় না বিজেপি। প্রদেশ কংগ্রেসের সহসভাপতি অরুণ দত্ত মজুমদার বলেন, বরাক উপত্যকায় এত দুর্বল শাসক দল এর আগে কখনো দেখা যায়নি। স্থানীয় বিজেপি নেতাদের দুর্বল নেতৃত্বের কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেন, বঞ্চনা বৈষম্যের প্রতিবাদে আন্দোলন করে নিজেদের অধিকার আদায় করতে জানেন বরাকের মানুষ। বিগত দিনে অধিকার আদায় করেছেন তারা। যখন বরাকে অসমীয়া ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল কংগ্রেস সরকার, তখন বরাকের 3 জেলা কংগ্রেসে প্রতিবাদে গর্জে উঠেছিল, একজন বিধায়ক ইস্তফা পর্যন্ত দিয়েছেন। পরবর্তীতে যে সময় বরাকের প্রতি বঞ্চনা বৈষম্য হয়েছে, বার্ষিক আগ্রাসন হয়েছে, শাসক দলের হয়েও স্থানীয় কংগ্রেস নেতারা সরব ছিলেন। এতটা মজবুত মেরুদণ্ড ছিল বরাকের নেতাদের, কিন্তু আক্ষেপ হয় আজকের দিনে স্থানীয় বিজেপি নেতাদের দুর্বল নেতৃত্বের দেখে, আর তাদের দুর্বল নেতৃত্বের জন্য আজ সব ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে বরাক উপত্যকা। প্রাসঙ্গিক বক্তব্যে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার জেলার বিদ্যুৎ সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিদ্যুৎ পরিবাহী পরিকাঠামো একেবারে মুখ তুবড়ে পড়েছে জেলায়। যেখানে 25 কেভি ট্রান্সফরমার, সেখানে 500 পরিবারকে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ, ফলে লো ভোল্টেজের সমস্যায় ভুগছেন গ্রাহকরা। তাছাড়া ঘন ঘন লোডশেডিং তো রয়েছেই। যেখানে রাজ্যে 200 কোটি টাকা ব্যয়ে নরেন্দ্র মোদীর মূর্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে বিদ্যুৎ ক্ষেত্রেই বেহাল অবস্থা। শুধুই ভাওতাবাজি ও বয়ানবাজির রাজনীতিতে ব্যস্ত শাসক শিবির। অপরদিকে বিদ্যুৎ সমস্যা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল বিধানসভার শরৎকালীন অধিবেশনের প্রথম দিনই। মাত্রাতিরিক্ত বিদ্যুৎ সমস্যা নিয়ে সরকারকে চেপে ধরার প্রয়াস করেছেন বিধায়ক রকিবুল হোসেন সহ কমলাক্ষদেব পুরকায়স্থ দেবব্রত শইকীয়া ও অখিল গগৈরা। বিদ্যুৎ নিয়ে বার কয়েক মুখ্যমন্ত্রীর সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছেন অখিল গগৈ। উদাহরণ হিসেবে তুলে ধরেছেন সেন্ট্রাল ইলেকট্রিসিটি বোর্ডের রিপোর্ট, তবে সেই বোর্ডের তথ্য নিয়ে পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেছেন, 3 দিন বিদ্যুৎ সমস্যা ছিল, আমরা এখন সেই পর্যায়ে পার করে এসেছি, আগামীতে তেমন বিদ্যুৎ সমস্যার সম্ভাবনা নেই। মুখ্যমন্ত্রীর দাবি, গত 3 দিন ধরে সেভাবে লোডশেডিংয়ের সমস্যায় ভুগতে হচ্ছে না রাজ্যের মানুষকে। এদিন বিদ্যুৎ ও আরও 2 ইস্যুতে স্থগিত প্রস্তাব আনার কৌশল নিয়েছিলেন বিরোধীরা, এমনকি জল ওয়াকআউট পর্যন্ত গড়াতে পারতো। কিন্তু নতুন বিধানসভা ভবনের প্রথম দিনেই বিরোধীদের ওয়াকআউট সদনের মর্যাদার পক্ষে সমীচীন হবে না, এটা আজ করে মুখ্যমন্ত্রী নিজে থেকেই স্পিকারের কাছে স্থগিত প্রস্তাব মেনে নিয়ে বিতর্ক শুরুর সুপারিশ করেন। সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভার শরৎকালীন অধিবেশন। নবনির্মিত বিধানসভায় অধিবেশনের প্রথম দিনই বিদ্যুৎ সমস্যা নিয়ে সরব হয়ে ওঠেন বিরোধীরা। মাত্রাতিরিক্ত বিদ্যুৎ যন্ত্রণায় আসামে ত্রাহি ত্রাহি অবস্থা দেখা দিয়েছে বলে মন্তব্য করেন বিরোধী বিধায়করা। এমনকি সরকারের 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবার প্রতিশ্রুতিও মনে করিয়ে দেন কমলাক্ষদেব পুরকায়স্থ সহ অখিল গগৈ।
বিদ্যুৎ সমস্যার সমাধানে সরকার ব্যর্থ হয়েছে বলে বিধানসভায় দাঁড়িয়ে বলতে থাকেন তারা। এতে অখিল গগৈ সেন্ট্রাল ইলেকট্রিসিটি বোর্ডেরও রেফারেন্স তুলে ধরেন। তবে বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লুসানন, বিরোধীদের তাদের জবাব দেন হিমন্ত বিশ্ব শর্মা, এমনকি সেই সেন্ট্রাল ইলেকট্রিসিটি বোর্ডের রিপোর্ট তুলে ধরে দেশের অন্যান্য রাজ্যের তুলনায় আসামের সবচেয়ে কম বিদ্যুৎ ঘাটতি হওয়ার তথ্য তুলে ধরেন। সঙ্গে আগামীতে আসামে আর তেমনভাবে বিদ্যুৎ সমস্যা হওয়ার আশঙ্কা নেই বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মধ্যে কয়েকদিন বিদ্যুৎ সমস্যা ছিল, কিন্তু এখন আর নেই, আমরা সেই পর্যায়ে পার করে এসেছি। অখিল গগৈ একটি গ্রামের কথা উল্লেখ করেছেন। তিনি ওই গ্রামের বিদ্যুৎ পরিষেবা না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আসামের 28,000 গ্রামের মধ্যে একটি গ্রামের কথাই উল্লেখ করেছেন, তার মানে বাকি 27,000 গ্রামে নিয়মিত বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রয়েছে। আমি ওই গ্রামে বিধায়ক পাঠিয়ে খোঁজ নিয়ে বিহিত পদক্ষেপ করব। তখন অখিল গগৈ চিৎকার দিয়ে মন্তব্য করতে শুরু করলে শাসক দলের বিধায়করা পাল্টা দিতে শুরু করেন, এমনকি নিজের দলের বিধায়কদের কথা বলতে বারণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনারা কেউ কথা বলবেন না, আমার কথা শুনুন, আমার সমর্থন লাগবে না। প্রথম কথা, অখিল গগৈ সেন্ট্রাল ইলেকট্রিসিটি বোর্ডের রেফারেন্স দিয়েছেন, আমিও এই বোর্ডের রিপোর্ট পেশ করছি। আমি দায়িত্ব নেওয়ার পর 2021-22 সালে পিক আওয়ারে মাত্র চাহিদার তুলনায় 5 মেগাওয়াট ঘাটতি ছিল, যেখানে হিমাচল প্রদেশে 250, পাঞ্জাবে 125, উত্তরপ্রদেশে 170, অন্ধ্রপ্রদেশে 519 মেগাওয়াট ঘাটতি রয়েছে। আবার 2022-23 সালে জম্মু কাশ্মীরে 170, রাজস্থানে 190, উত্তরপ্রদেশে 780, মধ্যপ্রদেশে 109, মহারাষ্ট্রে 2000, পশ্চিমবঙ্গে 225 মেগাওয়াট লোডশেডিং হয়েছে, সেখানে আসামে মাত্র 3 মেগাওয়াট হয়েছে। রাজীব গান্ধী বিদ্যুতীকরণ যোজনা, দীনদয়াল যোজনার সময় বিদ্যুতের চাহিদা তেমন বাড়েনি, এখন আচমকা চাহিদা বেড়েছে। আসাম সমৃদ্ধ হয়েছে তাই চাহিদা বেড়েছে। আমার সরকারের কার্যকালের শেষে আসামে বিদ্যুতের চাহিদা 4,000 মেগাওয়াটের আশপাশে থাকবে। আসামে তেমন বিদ্যুৎ উৎপাদনের সুযোগ নেই, পর্যাপ্ত জল গ্যাসও নেই, কল বেস পাওয়ার প্ল্যান্টও সম্ভব নয়। আগে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা ভাবনার কোনো পরিবেশই ছিল না, দেশের অনেক রাজ্যেই লোডশেডিং হয়েছে। আসামে 4 দিন সমস্যা হওয়ায় অসহিষ্ণু হয়ে ওঠা ঠিক নয়, এমনকি বিভাগীয় কর্মীদেরও অপদস্থ করা ঠিক নয়, এতে তারা দুর্বল হয়ে পড়েন। আমরা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে এসেছি বলে মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে সরকারের কাছে বিশ্বাস রাখতে হয়, সবসময় অসহিষ্ণু মনোভাব নিয়ে চলা ঠিক নয় বলে অখিল গগৈর উদ্দেশ্যে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে 7 সেপ্টেম্বর শিলচর সফরে এসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে গিয়েছিলেন, ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে, রিপোর্ট ইতিবাচক এলেই শিলচরে প্রস্তাবিত 3টি উড়াল পুল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর সরকারি অধিবেশন শুরু হতে না হতেই উড়াল পুল নিয়ে বিধানসভায় সরব হলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পূর্তমন্ত্রীর কাছে তিনি জানতে চান, শিলচরের রামনগর থেকে ট্রাঙ্ক রোড, ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি এবং তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনে এলিভেটেড করিডোর নির্মাণের যে প্রস্তাব ক্যাবিনেট বৈঠকে দেওয়া হয়েছিল তা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। জবাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পূর্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, রামনগর থেকে ট্রাঙ্ক রোড এবং ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত এলিভেটেড করিডোরের ফিজিবিলিটি স্টাডির অগ্রগতি হচ্ছে। সমীক্ষার কাজে নিযুক্ত সংস্থা রাইটস এবং কাছাড়ের পূর্ত বিল্ডিং শাখা ফ্লাইওভার নির্মাণের ইনসেপশন রিপোর্ট, সাবসোয়েল ইনভেস্টিগেশন এবং অ্যালাইনমেন্ট রিপোর্ট জমা দিয়েছে। দুটি ক্ষেত্রেই খুব তাড়াতাড়ি সম্ভাবনা প্রতিবেদনের খসড়াও জমা পড়বে। পাশাপাশি দীপায়নের প্রশ্নের জবাবে হিমন্ত জানান, তারাপুর শিববাড়ি রোডের সিঙ্কিং জোনের ফ্লাইওভারের ডিপিআর তৈরির কাজ এগোচ্ছে, ইতিমধ্যে জমা পড়েছে ইনসেপশন এবং সাবসোয়েল ইনভেস্টিগেশন রিপোর্ট, ফ্লাইওভারের ডিজাইন তৈরির প্রাথমিক রিপোর্টও জমা পড়বে শীঘ্রই। তিনি বলেছেন, 3টি ফ্লাইওভারের ক্ষেত্রেই পূর্ণাঙ্গ ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট জমা পড়ার পরই ডিজাইন, ড্রয়িং এবং ডিপিআর তৈরির কাজও শুরু হবে। শিলচরের বিধায়কের এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী ফ্লাইওভার নিয়ে ইতিবাচক রিপোর্ট আসতে পারে বলেই মনে করছে ওয়াকিব হাল মহল। এদিকে তারাপুরের যানজট কমাতে রামনগর থেকে চাঁদমারিতে ঢুকে দূরদর্শন কেন্দ্র DIC এবং কেন্দ্রীয় বিদ্যালয় হয়ে ইন্ডিয়া ক্লাব পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাব রাজ্য সরকারকে দিয়েছিলেন দীপায়ন চক্রবর্তী। বিধানসভায় এদিন ওই প্রকল্প নিয়েও কী পদক্ষেপ করা হয়েছে জানতে চান বিধায়ক। জবাবে মন্ত্রী বলেন, বিকল্প ওই সড়ক বানানো সম্ভব কিনা খতিয়ে দেখতে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে রাইটসকে। আজকের বিশেষ বিশেষ সংবাদ।